হয়েছে না আমার কি তোরই দেরি হচ্ছে। আর একটু লিপস্টিকটা লাগিয়ে নি। এমনি বিয়ে হলে না হয় হতো, রেজিস্ট্রি বিয়ে তো অত সাজতে লাগে না। বিয়েটা তো একবারই করব রে। কিছু বলা যায় না, তোমার ওই আমেরিকা থেকে উড়ে আসা পাত্রটি যে কি বস্তু হবেন, দেখা নেই শোনা নেই, শেষ পর্যন্ত না তোকে ওই মাসিমার পছন্দ করা পাত্রকেই বিয়ে করতে হয়। ইস, তুই এখন ওই আলু ভাতে বাবু সোনার কথা মনে করলি? তুই যাই বলিস, রজত কিন্তু সত্যি খুব ভালো ছেলে, আমার তো ওকে দারুণ স্মার্ট লাগে। একটা কথা বলি, তাহলে রজতকে বলেই ফেল না তোর ভালো লাগাটা। আমি তোমার মতো অত ইয়ে নই বুঝলে, যে নিজের ঘটকালি নিজেই করব। তোর বাবা বুকের পাটা আছে। তে বুকের পাটার কি আছে? পাটা নয় কি না, সেই আমেরিকা, জানা নেই শোনা নেই, তাও আবার পেন ফ্রেন্ড। আচ্ছা ছেলেটা যদি খুব কুৎসিত হয়? হবেই না। কি করে বুঝলি? অত সুন্দর যে চিঠি লেখে, অত সুন্দর যার মন, সে তো সুন্দর হবেই। বুঝেছি, এবার চল। চল। এর জন্য তুমিই দায়ী, মেয়েকে আশকারা দিয়ে দিয়ে মাথায় ঝুলে ফেলেছি, এর ফল ভোগ তোমাকে করতেই হবে। তাহলে সত্যিই তুমি চলে যাচ্ছ? হ্যাঁ বাবা। আমাদের মান সম্মানের কথা একবার তোমার মনে পড়লো না? আমি এমন কোনো কাজ করবো না বাবা যাতে তোমাদের মাথা নিচু হয়। রজতের বাবা মার সঙ্গে অনেক দূর পর্যন্ত কথা এগিয়ে গেছিল। নিতা রায়, অনির্বাণ বোস কোথায়? অনির্বাণ বাবুকে তো দেখতে পাচ্ছি না। এসে যাবে। তোর সাহেব পাক্কা সাহেব নয়? কেন, ঠিক সময় মতো আসেনি তো, আমাদের মতো বাঙালি টাইম। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, মনে প্রাণে বাঙালি থাকবেন। আমার এটা একটা নতুন অভিজ্ঞতা, পেন ফ্রেন্ডের রেজিস্ট্রি বিয়ে। 11টায় বলেছিল তো? গতকাল রাত্রিরে তো দিল্লি পৌঁছানোর কথা। সোজা এয়ারপোর্ট থেকে এখানেই আসবে। কোন এয়ারওয়েজ কটায় ফ্লাইট আসে কিচ্ছু জানি না। তুই তো কিছুই জানিস না, অথচ চট করে এরকম একটা ডিসিশন নিয়ে নিলি, এটা কি খুব বাড়াবাড়ি হলো না? হ্যালো, আমার নাম অনির্বাণ বোস। কে নিতা বলুন তো, কে নিতা?
তুমি? এসে এদিকে এসে বসো, আমি ফর্মগুলো ফিল আপ করতে হবে। তুমি আমেরিকা থেকে এলে তাই না? হ্যাঁ। তো ওটাই তো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি কলকাতার অ্যাড্রেস লিখছো কেন? এটাই আমার পার্মানেন্ট অ্যাড্রেস। তুমি আর ফিরে যাবে না? না, আমি আর ফিরে যাব না। এখানে একটা IT.com কোম্পানির সঙ্গে কথা বলে এসেছি, আমি আর ফিরতে চাইও না। ওরা আমাকে পানিশ ফ্ল্যাট, পার্কস সবই দেবে। সাহেবী মতে হলো, এবারে আমাদের মতে হবে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। খাও খাও খাও, একটু খাও, একটা মারো। তুমি না? নিজের দেশে এখন গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে সব জায়গা, সবকিছু তোমার হাতের মুঠোয়, সেগুলো অর্জন করার এবিলিটি তোমাকে একবার করতেই হবে। তবে তোমার সমস্যাটা কোথায়? নতুন জয়েন করেছি বলে একদম একদম ছুটি পাচ্ছি না। থাক, বুঝতে পেরেছি। এবার ট্যাপাটেপির হাত ধরে হাইমুন করতে যেতে হবে তো? হ্যাঁ, সত্যি বলছি, বিশ্বাস করো। আমার বস মিস্টার উপাধ্যায় কি বলে জানো? তুমি খাও, আমি দেখছি, দাঁড়াও। আমি রুদ্র দত্ত, অনির্বাণ আমার বন্ধু, ও আছে? হ্যাঁ, আসুন। যান না, বসুন। থ্যাংক ইউ। আমরা ডিনার করছি,
আপনি একটু বসুন, ও এক্ষুনি আসছে। আচ্ছা ঠিক আছে। অনি, তোমার এক বন্ধু এসেছে। বন্ধু? এত রাত্রে? নাম বলেছে? হ্যাঁ, রুদ্র দত্ত। কি নাম বললে? রুদ্র দত্ত। কি হলো, উঠে পড়লে? দেখি কে এলো। আমি তো বসতে বলে এসেছি, বলেছি আমরা ডিনার করছি। না, আমার ইচ্ছে করছে না। আরে অনি, কেমন আছিস? কেমন আছিস? এই, তুই যার ফিরবি না বলে আসিস নি তো? তুই কবে এলি? কাল। তুই তো জানিস আমার সবাই থাকে জামশেদপুরে, শুধু তোর সঙ্গে দেখা করবো বলে আজকে থেকে গেলাম। নিতা, এই হচ্ছে রুদ্র, আমার বন্ধু। আমরা নিউ জার্সিতে একসঙ্গে একটা রুম শেয়ার করে থাকতাম। ওর কথা আমি তোমাকে অনেকবার চিঠিতে লিখেছি। হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে, তাই নামটা শুনে কিরকম চেনা চেনা লাগছিল। হ্যাঁ রুদ্র, এই হচ্ছে নিতা, আমার স্ত্রী। নমস্কার। নমস্কার। আমি আগেই বুঝতে পেরেছিলাম, তোদের দুজনকে দারুণ মানিয়েছে। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আরে না না, আপনাকে একদম ব্যস্ত হতে হবে না, আমি রাতের খাবার খেয়ে এসেছি। না না, সে কি করে হয়, এই প্রথমবার আপনি আমাদের বাড়িতে এলেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য শুধুমাত্র এক কাপ গরম কফি নিয়ে আসুন, ব্যাস। এক্ষুনি আনছি। হ্যাঁ চলো। এই তুই কোথায় যাচ্ছিস? আরে তোর সঙ্গে সারা রাত গল্প করব বলে আমি এলাম, আর তুই চলে যাচ্ছিস? না মানে শোন, মানে কালকে সকালে না আমাকে খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে, আর এখন কিছু পেপারস দেখারও ব্যাপার আছে। এই পেপারস দেখাস না তো, আমাকে কাজ দেখাস না। তুই এমন ভাব করছিস যেন আমাদের ওখানে কোনো কাজই ছিল না। জানেন তো, ওখানে আমরা মাঝে মাঝে গল্প করতে করতে সারা রাত যে কখন ভোর করে দিতাম তার ঠিক নেই। অবশ্য ইনি গল্প মাঝে মাঝে করতেন না আমার সঙ্গে, চিঠি লিখতেন, চিঠি আপনাকে। এই না না না, অনি দেখ, আজকে অতদিন বাদে যখন একটা চান্স পেয়েছি। না মানে শোন না, মানে আজকে থাক রুদ্র। ওকে, অ্যাজ ইউ সে। হ্যাঁ নিতা, তুমি এক কাজ করো, তুমি ওই গেস্ট রুমটায় ওর থাকার একটা বন্দোবস্ত করে দাও। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। এই শোনো, আপনি বসুন না, আমি আপনার কফি নিয়ে আসছি এক্ষুনি। সো কাইন্ড অফ ইউ। কিছু না তো, তোমার কিরকম অন্য মানুষকে দেখাচ্ছে। না না কিছু না। আচ্ছা এতদিন পরে এলো, সারা রাত আড্ডা মারলেই পারতে। ধুস, কি ভাবছি বলো তো? ভাবছি বোধহয় আমি তোমাকে। না না, ওসব ভাববে না। ওর সাথে তুমি বিশেষ খুশি হওনি মনে হচ্ছে। না মানে এতদিন পরে এলো, তুমি তাকে একেবারে পাত্তাই দিচ্ছ না। দেখো দেখো, এসব আজে বাজে লোককে পাত্তা না দেওয়াই ভালো। আজে বাজে লোক মানে? নিতা নিতা, আমি তোমাকে কিভাবে বলি, কি রুদ্র, রুদ্র খুব সুবিধার ছেলে নয়। মানে? ও খুব বাজে। কি বাজে? ও রাত দিনের চিন্তায় শুধু মেয়ে ছেলের শরীর,
ওখানে থাকতে ও সারাদিনে কোন মেয়ের সঙ্গে কি করেছে এইসব আমাকে রাত জেগে সারাদিন শোনাতো। ডিসগাস্টিং। ও বুঝেছি। কি কি বুঝেছো? তার রাত জেগে জেগে যিনি শুনতেন তিনি কি শুধুই শুনতেন? তার কি শোনাবার মতো কোনো অভিজ্ঞতা ছিল না? মানে বাবা, ওই সময় মা বোনকে একা রেখে অত দূরে চলে গেলেন? যেতে হলো। বাবা হঠাৎ করে চলে যাওয়ায় সংসারের অনেকটা দায়িত্বই আমার ঘাড়ে এসে পড়লো। ছোট বোনটা তখনও পড়াশোনা করছে। সেই সময় অফারটা হুট করে চলে আসায় অন্য কিছু ভাবার সময় পাইনি। অত দূরে গিয়ে সবার জন্য মন কেমন করে না? ভীষণ ভীষণ মন কেমন করত। কি করতেন তখন? কি মন কেমনের ব্যাপারে বলছেন? ও নিয়ে ভাবার সময় পেতাম না। প্রথম প্রথম কাজের খুব চাপ ছিল তো। নিতা নিতা প্রথম প্রথম কাজের খুব চাপ ছিল তো, তাই কাজের মধ্যেই ডুবে থাকতাম। তবে হ্যাঁ, একটা জিনিস আমি করতাম জানেন কি? মাঝে মাঝে ফাঁক পেলেই ওই স্ট্যাচু অফ লিবার্টির মাথায় উঠে বসে থাকতাম। কেন? দুঃখে ঝাঁপ দেবেন বলে? আরে না না, সেসব কিছু নয়। আসলে আমার মনে হতো যে ওখানে উঠলে আমি আমার কলকাতাকে দেখতে পাব। জানেন, ওখানে গিয়ে না ওই স্ট্যাচু অফ লিবার্টি প্রথম আমাকে অবাক করে। কেন? নিতা আচ্ছা আপনি বলুন তো, স্ট্যাচু অফ লিবার্টির কালারটা কি? কেন, মার্বেলের রং যেমন হয়? একদম নয়। ওটা কালারটা কিরকম জানেন তো? কি বলবো, ওই হালকা সবুজ। তাই? জানতাম না তো। আমিও জানতাম না। তুই তো আজকে চলে যাচ্ছিস। হ্যাঁ আমি বেরোচ্ছি, আমার সঙ্গে বোধহয় আর তোর দেখা হবে না। ও ওকে, বাই, আবার পরে দেখা হবে, বাই। আমি যাই, আমি রেডি হয়ে নি। হ্যাঁ তোমায় কখন থেকে ডাকছি, একদম শুনতে পাইনি গো। অত হাসাহাসি করলে শুনবে কি করে? কেন খুঁজছিলে বলো? রুমালটা পাচ্ছিলাম না। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। সরি নিতা, আসলে আসলে অফিসের কাজে এত টেনশন হচ্ছে না, প্লিজ প্লিজ কিছু মনে করো না। আমি বেরোচ্ছি, সাবধানে থেকো। আসি। হ্যালো। নমস্কার, আপনি কি নিতা দেবী? হ্যাঁ। গতকাল রাত্রে যে লোকটি আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে সে লোকটি একজন খুনি, সাবধানে থাকবেন। আপনি তো কথা বলছেন। সেটা কি খুব জরুরি? খুনিটার থেকে সাবধানে থাকবেন। নমস্কার। কিন্তু আপনি
আমি একটু বেরোচ্ছি, আমি বেরোচ্ছি। হ্যাঁ, দুপুরবেলা এসে ব্যাগটা নিয়ে যাব। ভাবছি আজকেই স্টিল এক্সপ্রেসে জামশেদপুর চলে যাব। সে কি ব্রেকফাস্ট করবেন না? আমার ব্রেকফাস্ট তো রেডি। খাবার খুব একটা ইচ্ছে ছিল না, তবে আপনি যখন বলছেন তখন আর না করবো না। হ্যাঁ, মানে আপনার শরীর কি ভালো নেই, খাবেন না বলছেন? হ্যাঁ, না না, শরীর ঠিক আছে। আসলে ওদেশ থেকে এদেশে এসে দিন রাতটা বদলে গেছে, তো কয়েকদিন এরকম চলবে। দিন রাত বদলে গেছে মানে? মানে এখানে যখন দিন তখন আমাদের ওখানে তো রাত্রি। ধরুন এই যে এখন এখানে সকাল, কিন্তু আমাদের ওখানে রাত্রি। আমার ঘুমোবার সময়, কিন্তু এখানে কাজের সময়। মানে আমাদের শরীরটা এইভাবেই অভ্যস্ত আর কি। তার উপরে জেট ল্যাগ। খিদে পেয়েছে কি পাইনি? আপনাকে কিরকম অন্য মনস্ক লাগছে? না কিছু না, একটু বসুন, আমি আপনার ব্রেকফাস্ট আনছি। কি আপনি এত ঘামছেন কেন? কই না তো। আপনার কি শরীর খারাপ করছে? না না। অনিকে কেমন লাগছে? ভালো। যেমন ভেবেছিলেন ঠিক সেরকম? হ্যাঁ। আপনার বন্ধুকে? হ্যাঁ, না মানে আপনি এখানে কদিন আছেন? খুব অসুবিধা করে দিলাম না? না না, বেশি দিন নয়। আমাকে খুব শীঘ্রই নিউ জার্সিতে ফিরে যেতে হবে। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে জানেন, আপনি কিন্তু অনির্বাণকে এখানে একেবারে বেঁধে ফেলেছেন। আমি? মোটেই না, ও নিজেই ঠিক করেছে। হুম হুম হুম, ও কিন্তু আমার কথা দিয়েছিল সব সময় সবকিছু মেনে না। হ্যাঁ ঠিক বলেছেন, সব সময় সবকিছু মেলে না। আমি আপনার সঙ্গে একমত, মিলিয়ে নিতে হয়। বাই দ্য ওয়ে, আপনার যে ওই শ্বাসকষ্টের প্রবলেমটা ছিল সেটা কেমন আছে? ভালো। গুড, তাহলে আমি এখন আসি।
হ্যালো হ্যালো অনির্বাণ বসে আছেন? হ্যাঁ ধরুন আমি দেখছি। আচ্ছা আপনি? হ্যাঁ কি ব্যাপার, আপনাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? না আমি ঠিক আছি, আপনি গেলেন না? হ্যাঁ মানে কোর্টটা ফেলে গেছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আপনি এত ইতস্তত করছেন কেন বলুন তো? হ্যাঁ না মানে আপনি আমার শ্বাসকষ্টের কথা জানলেন কি করে? এটা কি কোনো কঠিন ব্যাপার? মানে সিম্পল লনির কাছে শুনেছি। ও আচ্ছা আপনার কি হয়েছে বলুন তো? না 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 আপনাকে দেখে কিন্তু আমার সুস্থ বলে মনে হচ্ছে না, কি হয়েছে আপনার? না না আমি ঠিক আছি। আসি। অনির্বাণ বসেছেন? হ্যালো একটু আগে আপনি ফোন করেছিলেন তো? হ্যাঁ লাইনটা কেটে গিয়েছিল। ও আমি ধরুন আমি দেখছি। আচ্ছা শুনুন। হ্যাঁ সরি মিস্টার বোস এখনো এসে পৌঁছাননি, আপনি কে কথা বলছেন? আমি ওনার স্ত্রী বলছি। ও উনি এলে কিছু বলতে হবে? বলবেন বাড়ি থেকে ফোন করেছিল। ঠিক আছে মিস্টার বোস এলে আমি বলে দেব। ঠিক আছে। ঠিকানা ও কোথেকে পেল? সরি একটু ডিস্টার্ব করলাম, আপনি কি মিসেস বোস? হ্যাঁ। আচ্ছা মিস্টার বোস কি বাড়িতে আছেন? না উনি তো অফিসে গেছেন। আমি একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আচ্ছা মিসেস বোস গতকাল কেউ আপনার বাড়িতে এসে উঠেছে? হ্যাঁ এর বন্ধু রুদ্রদত্ত। রুদ্রদত্ত? আচ্ছা উনি কি বাড়িতে আছেন? না উনিও তো বেরিয়ে গেছেন। আই সরি টু সে মিসেস বোস, ওই রুদ্রদত্ত নামে ব্যক্তিটি একজন মার্ডারার, খুনি। খুনি? উনি আমেরিকায় ওনার বন্ধুকে খুন করে এখানে পালিয়ে এসেছে। আমি একটু আগে একটা ফোন কল পাই, কে করেছিল জানি না, সেখানেও এইসব আমাকে বললো ফোনে। ফোনে গলাটা ছেলের না মেয়ের? ছেলে।
ছেলে। বাই দ্য ওয়ে মিসেস বোস, আপনাদের বিয়ে কবে হয়েছিল? আমরা গত মাসের 6 তারিখে বিয়ে করেছি। গত মাসের 6 তারিখ? আপনি হিন্দু তো? হ্যাঁ। কিন্তু মিসেস বোস, মানে আমার যতদূর খেয়াল পড়ছে গত মাসের 6 তারিখে হিন্দু মতে কোনো বিয়ের তারিখ ছিল না। আমরা রেজিস্ট্রি করেছি। ও, রেজিস্ট্রি মানে সে অসময়ে এরকম তাড়াহুড়ো করে বিয়ে করা, এর পিছনে কোনো কারণ টারণ আছে নাকি? আসলে অনির্বাণ আমেরিকা থাকতো, আমরা ছিলাম পত্রবন্ধু। পত্রবন্ধু? না, ইউ মিন পেন ফ্রেন্ড? হ্যাঁ। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার সঙ্গে ওনার আলাপ শুধুমাত্র পত্রের মাধ্যমে? হ্যাঁ, ও কলকাতায় ফেরার দিনই আমরা বিয়েটা অ্যারেঞ্জ করি। আচ্ছা আচ্ছা, আপনি ওনাকে চাক্ষুষ কোনোদিন দেখেছেন? না, চাক্ষুষ দেখেননি। উনি ওনার চিঠির সঙ্গে ওনার ফটো কিছু পাঠায়নি আপনাকে? না, ফটো দেখেননি। স্ট্রেঞ্জ, ফটো দেখেননি, চাক্ষুষ দেখেননি, ওনার সঙ্গে ভালো করে আলাপ নেই, আর তাতে বিয়ে করে ফেলেন। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অফকোর্স অফকোর্স, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মাফ করবেন। আচ্ছা, আপনার বাবা মা কি এ বিয়ে মেনে নিয়েছে? আপনি এখানে খুনি ধরতে এসেছেন নাকি আমার বিয়ের ইতিহাস জানতে এসেছেন? কুল ডাউন ম্যাডাম, কুল ডাউন। আসলে কি জানেন, মানে আমাদের তো সব কিছু জানতে হয়। আসলে কোন সর্ষের ভেতরে কি ভূত লুকিয়ে আছে কে বলতে পারে বলুন? আবার সেই সর্ষেও মাঝে মাঝে শালগ্রাম শিলা হয়ে যায়। তুমি আমার অফিসে ফোন করেছিলে? হ্যাঁ। কেন, কি হয়েছে? তুমি বেরিয়ে যাবার পর আমি একটা ফোন পাই, নাম বলেনি, বলল যে আমাদের বাড়িতে যে এসেছে সে নাকি খুনি। খুনি? রুদ্র কোথায়? বেরিয়ে গেছে। কি ব্যাপার অফিসার? শুনলেন তো, আপনার বন্ধু রুদ্র দত্ত, উনি একজন খুনি, আমেরিকায় ওনার বন্ধুকে খুন করে এখানে পালিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি আপনারা জানলেন কি করে? কবে খুন হয়েছে আপনি জানেন? না। তবে যে বললেন এত তাড়াতাড়ি? না মানে রুদ্র তো আমাকে মানে আজকে সকালে, না না আমি আমি তো মানে আমেরিকা ছেড়ে, মানে দেখলে তো তোমাকে আমি আগেই বলেছিলাম রুদ্র খুব সুবিধা ছিল নয়। এখন কি হবে মিস্টার বোস? আপনাকে কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ বলুন মিস্টার বোস, আপনাকে কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ বলুন, চলুন বসা যান প্লিজ। আচ্ছা মিস্টার বোস, মানে মিসেস বোসের কাছ থেকে শুনলাম যে আপনারা পেন ফ্রেন্ড ছিলেন। হ্যাঁ। তা একটা না দেখা মেয়েকে জীবন সঙ্গিনী বানানোর সিদ্ধান্তটা নিলেন কিভাবে? না দেখা এটা আপনি ধরে নিচ্ছেন কেন? মিসেস বোস তো তাই বললেন কি, তাই তো? হ্যাঁ, ও আমাকে না দেখে থাকতে পারে, কিন্তু আমি তোকে দেখে থাকতেও পারি। কিভাবে? খুব সিম্পল, আড়াল থেকে। ও, আড়াল থেকে। আচ্ছা মিস্টার বোস, রুদ্রবাবুর যে বন্ধু খুন হয়েছে তাকে আপনি চেনেন? কে খুন হয়েছে? ওই যে বললাম রুদ্রবাবুর বন্ধু, মানে রুদ্রবাবু আপনার বন্ধু তো, রুদ্রবাবুর বন্ধু আপনার নিশ্চয়ই পরিচিত, তাই জানতে চাইছি রুদ্রবাবুর কোন বন্ধু খুন হয়েছে। মানে আমি অনি, তুই অনি বল অনি, কে খুন হয়েছে?
আমার নাম অনির্বাণ বোস, অফিসার। ইনি হলেন রুদ্র দত্ত। রুদ্র, তুই নিতাকে আগে দেখেছিলি, আমাকে বলিস নি তো? সেটাই তো কাল হলো। তোর মুখে নিতার এত গল্প শুনে আমিও মনে মনে ওর প্রেমে পড়ে যাই। লাস্ট মেয়েতে যখন বোনের বিয়েতে এখানে আসি, কৌতূহল চাপতে না পেরে আমি ওকে আড়াল থেকে দেখি, এবং ওকে দেখার পর থেকে ওকে বাবার বাসনা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতে থাকে। আমি নিজেকে অনেক সংযত রাখবার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে একদিন মেরে আমি আমেরিকা ছেড়ে পালাই। তারপর মিতার কাছে নিজেকে অনির্বাণ বলে পরিচয় দিই। ভেবেছিলাম অনির্বাণ মারা গেছে, কিন্তু হ্যাঁ অফিসার, রুদ্র আমায় গুলি করেছিল ঠিকই, কিন্তু গুলিটা আমার বুকে না লেগে আমার এই ডান বগলের কাছে লাগে, আর আমি সেন্সলেস হয়ে যাই। ও তো প্রফেশনাল মার্ডারার নয়, তাই ও চেক করেনি আমি মারা গেছি কিনা। আমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে এক ভদ্রলোক আমাকে হসপিটালে ভর্তি করে দেন, আর আমিও বেঁচে যাই। পরে সুস্থ হয়ে উঠে বাড়িতে গিয়ে দেখি মিতার লেখা একটা চিঠিও আমার কাছে নেই। আমি অবাক হয়ে যাই। তারপর কলকাতায় এসে জানতে পারি ও নিতাকে বিয়ে করেছে আমার পরিচয় দিয়ে। তখন আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়, ও কেন আমায় খুন করতে চেয়েছিল। তারপর আমি তো আপনাকে সব জানাই। তাহলে মিস্টার রুদ্র, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। অফিসার, এক মিনিট অফিসার, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, আমি মানছি রুদ্র আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু ও তো নিতাকে ভালোবেসেছিল অফিসার, নিতাকে বিয়েও করেছে। আর আমি যখন মরিনি তখন বন্ধুত্বের খাতিরে আমি কেসটা উইথড্র করছি। অনির্বাণ, তুই আমার ক্ষমা কর, প্লিজ। বিশ্বাস কর, আমি তোকে খুন করতে চাইনি, আমি তোকে সত্যি খুন করতে চাইনি। আমি শুধু আমি নিতাকে চেয়েছিলাম। রুদ্র, তুই নিতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, ঠিক আছে, কিন্তু তোর কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, আমাদের বন্ধুত্বটাকে তুই কেড়ে নিস না, প্লিজ। নিতা,
নিতা, তুমি আমার চিঠি লেখাটা বন্ধ করো না। নিতা, আমরা তো আগের মতো পত্রবন্ধু থাকতে পারি, কি পারি না?